তুমি এবার সাংবাদিকদের উপর কেঁপে গেলেন হিরো আলম কি কারণে হিরো আলম তিনি সাংবাদিকদের উপর কেঁপে গেলেন রেগে গিয়ে দেখা গেছে হিরো আলম তিনি বলতেছেন এই মিয়া তুমি উল্টা কেন প্রশ্ন করলা অ্যাকচুয়ালি কি ঘটেছিল তুলে ধরছি বিস্তারিত অপশন থাকে না যে আমরা কি সম্পর্কে আছি জানা গেছে যে কারণে হিরো আলম রেগে গিয়েছিলেন সাংবাদিকদের উপর এক সাংবাদিক এবং ইউটিউবার প্রশ্ন করেছিল রিয়ামনির সাথে আপনি কি সম্পর্কে আছেন এমন প্রশ্নের জবাবে রিয়ামনি তিনি বললেন আপনারা এটা আবার জিজ্ঞেস করতে হয় যে আমি এবং হিরো আলম কী সম্পর্কে আছি কিন্তু মাঝে মধ্যে দেখা যায় হিরো আলম তিনি রিয়ামনিকে নিয়ে যেমন চোদ্দোই ফেব্রুয়ারি গিয়েছে তখন তিনি লাভ ইমেজ দিয়ে রিয়ামনির সাথে কিছু ফটো আপলোড দিয়েছিলেন আর তখন থেকেই বক্তদের মাঝে এই কল্পনা এবং জল্পনা শুরু হয়েছে একমাত্র লিজেন্ডরাই তারা জেনে গেছেন যে হিরো আলম এবং রিয়ামনির কী সম্পর্ক শুধুমাত্র বুকারাই দ্বিতীয়বার প্রশ্ন করবে যে হিরো আলম এবং রিয়ামনি তারা কোন সম্পর্কে আছেন চোদ্দোই ফেব্রুয়ারিতে অনেকেই ভ্যালেন্টাইন্স ডে পালন করেছেন ভালোবাসা দিবস হিসেবে সেখানে হিরো আলম তিনি লিখেছিলেন সকল ভালোবাসা বরা হৃদয়ের জন্য শুভকামনা অর্থাৎ যাদের হৃদয়ে ভালোবাসা পূর্ণ আছে সে সকল হৃদয়ের মানুষগুলোকেই শুভকামনা জানিয়েছিলেন অর্থাৎ তারা আছেন ভালোবাসেন আমরা আমরা একজন অপরকে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একে অপরকে ভালোবাসেন বোঝালেও এবং রিয়ামনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোয়ালিস্ট বললেও এখানে বোঝা যাচ্ছে তারা সম্পর্কটা লুকিয়েছেন কেননা তারা বলছেন আমরা বৈদ সম্পর্কে আছি বৈদ্য সম্পর্ক কখন হয় এবং হিরো আলম তিনি বলেছেন আমাদের এই ব্যাপারে ফ্যামিলি অবগত আছেন যে বিষয়টা ফ্যামিলি অবগত আছেন সে বিষয়টা রিয়ামণি হিরোলম তিনি কেন রেগে গেলেন তাহলে কি তারা গোপনে বিয়ে করে সংসার করছেন আর বিয়ে হল বৈত জিনিস সেটা জিজ্ঞেস করলেই রিয়ামণি এবং আলম কেন কেঁপে যাবেন আপনারা অনেকেই হয়তো অবগত আছেন হিরো আলম তিনি এর পূর্বে আরও একটি বিয়ে করেছিলেন সেখানে সন্তানও রয়েছে তাহলে কি রিয়ামণি হিরো আলমের টাকা ইনকাম করে বেশি বেশি ফলোয়ার একজন সেলিব্রিটি মানুষ সেই দেখে বিয়ে করেছেন রিয়ামণি তাহলে কি মুস্তাকের পতি হাঁটছেন তাহলে কি এখানে কিন্তু আমরা বলতে পারবেন না যে ষাট এবং আঠারো এখানে সম্পর্কটা টাকার সম্পর্কটা ভালোবাসার অভিনয় করার ম্যাচিং ম্যাচিং অনেকেই বলে হীরা আলমের সাথে রিয়ামণির যায় না যিনি অভিনয় করবেন যিনি বৈধ সংসার করছেন তার যদি যায় আপনার আমার সমস্যা কী যা হোক কথা আর বাড়াবো না কথাটা এখানে শেষ করার চেষ্টা করছি বৈদ্য সম্পর্ক জিজ্ঞেস করলে আপনি রেগে যাবেন কেন যেটা ফ্যামিলি অবগত আছেন সেটা আপনার বলতে অস্বীকার করেন কেন তাহলে বিষয়টা গাবলা আছে কমেন্টে জানাবেন